আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো এই তো রান্নাবান্না শুরু করে দিলাম দুপুরের রান্নাবান্না যাই হোক এখন আমি এই যে বরবটি দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করব আর পাট শাক ভাজি করব পাট শাক খেতে খুবই মজা আর এখন তো পাট শাক অনেক পাওয়া যায় আর শাকের মধ্যে পাট শাকটা আসলেই অনেক মজা তো আজকে শাকটা একটু ভিন্ন রকমের একটু রান্না করব। তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কিভাবে রান্না করি এই দেখো একটু প্রথমে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু রসুন কুচানো আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচানো এই যে দিয়ে দিলাম আর দিব সামান্য একটু লবণ সরি সামান্য না পরিমাণ মতোই দিলাম তারপরে দিয়ে ভালো করে চেড়ে দিব তো এভাবে শাক রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর এই যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েছে একটা বল কাশলেই শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন এখনও তারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করছো তো তাদের তো জানায় অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই দেখো আমার পেঁয়াজটা বলক সে গিয়েছে আর এখন আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি এই যে শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি শাক কিন্তু আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি কারণ এই শাকে কিন্তু অনেক পানি থাকে এর জন্য আগেই আমি একটু ঝরে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি তো এই তো শাকগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি তো শাকগুলো আর একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখো শাকের থেকে কিন্তু পানি বের হচ্ছে তেমন বেশি না অল্প পানি বের হচ্ছে আর এই শাকটা খুবই মজা কারণ এই শাকটা একটু পিসলা পিসলা হয় এই জন্য খেতে অনেক মজা তো যাই হোক পাশের চুলাতে তো কড়াই বসে দিয়েছি ওখানে আমি তরকারি রান্না করব মাছের তরকারি আজকে পাবদা মাছ দিয়ে বরবটি রান্না করব তো এই যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছগুলো একটু ভেজে রান্না করব। পাবদা মাছটাও কিন্তু অনেক মজার দুইভাবেই রান্না করা যায় ভেজে আবার কাঁচাভাবেও রান্না করা যায় তো পাশের চুলার শাকগুলো একটু নেড়েচেড়ে দিলাম আর এদিক দিয়ে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে এতে আমি এখন এক এক করে মাছগুলো ভেজে নিব পাবদা মাছ ভাজলে কিন্তু অনেক ফোটে গায়ে তেল চলে আসে খুব ভয়ানক দেখো কি অবস্থা খুব ফোটা পড়তেছে তো তোমরা এই মাছটা ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ভেজে নিও কারণ আমি ঢাকনা দেই নাই পরে এই তো শাকগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি শাক যদি একটু সবুজ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে আর খেতেও কিন্তু সবুজ দেখতে খেতেও ভালো লাগে তো যাই হোক মাছগুলো আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মনে হয় এখনো হয় নাই আর একটু হবে তো দেখো আমি শাক আমার হয়ে গিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে বাগার দিব আর যেই কড়াইতে আমি শাক সিদ্ধ করেছি সেই কড়াইতেই আমি এখন বাগারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কচানো যেহেতু আগেই একটু পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এর জন্য আর কাঁচামরিচ আর রসুন দিলাম না এর জন্য শুধু পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই শাকটা মিলিয়ে দিবো আর ওই যে ওই চুলাতে তো ওই যে মাছ ভাজতেছি তো পেঁয়াজ তো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দেখো পাট চেড়ে নিচ্ছি আর পাট শাকে যদি একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা খেতে অনেক ভালো লাগে আর এর সাথেও তোমরা দুইটা শুকনা মরিচ দিতে পারো ভেজে তাহলে তো আরও ভালো হবে তো দেখো আমার শাক কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে এই যে মাছ তুলে নিয়েছি আর সেই কড়াইতেই পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি যেহেতু তরকারি রান্না করব। তো পেঁয়াজও তুলে নিলাম এই দেখো মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই কড়াইতে বরবুটিটা একটু ভেজে নিব এই যে ইচ্ছা করলে এই বরবুটিটা তোমরা একটু ভাব দিয়ে নিতে পারো তাও হবে আর ভেজে নিলে খুব ভালো হয় কারণ একটু ফ্লেভার আসে ভালো এই তো যাই হোক আমি বরবুটিটা একটু হালকা ভেজে নিচ্ছি দেখো সবুজ হয়ে গিয়েছে আর এই যে মাছ এখন ভাজা হয়ে গিয়েছে মাছ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি তো এখন আমি ঝোলের পানি দিব যেহেতু আমি একটা বলে এই যে পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু কুচানো রসুন তো এরপর আমি দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই যে দিয়ে দিলাম আর দিব সামান্য একটু রসুন বাটা যেহেতু রসুন আমি কুচানো দিয়েছি এর জন্য আর দিলাম না এর জন্য অল্প একটু রসুন বাটা দিলাম এরপর আমি দিব হলুদ হলুদের গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি মনে হয় আর একটু লাগবে তাই আর একটু দিয়ে দিলাম এই যে আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এই যে মরিচটা একটু কম দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি ঝোলের পানিটা এই দেখো এরপর আমি তরকারির উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই যে এভাবে রান্না করেও খেয়েও অনেক মজা মশলাটাও ভালো রান্না হয়ে যায় একদম একটু মাখা মাখা করব তো এই তো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আর একটু আজ বাড়িয়ে দিয়েছি আর এই দেখো আমার রান্না তো হয়ে গিয়েছে একদম মাখা মাখা আর তার উপর দিয়ে একটু ভাজার জিরির গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম দেখো খুব সুন্দর হয়েছে না খেতে কিন্তু ভালোই লাগবে অনেক মজাই হবে তো যাই হোক এই তো ঢেকে রেখে দিলাম সব আমার রান্না শেষ শুধু ভাত রান্না হয়নি এখনো তাই ভাত রান্না করব পানি তো বসিয়ে দিয়েছি চুলায় আর চাল ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি চালগুলো সব দিয়ে দিচ্ছি আজকে ছোট হাঁড়িতে রান্না করছি এই কারণ কারণ আজকে আমরা মা আর ছেলেই খাবো তোমাদের ভাই আজকে অফিসের কাজে সে ঢাকার বাইরে চলে গিয়েছে একদিন পর আসবে যার কারণে আজকে আমাদের দুইজনেরই খাবার রান্না করে ফেলেছি আর এই তো ভাত তো দিয়ে দিলাম চুলায় চাল চাল ধুয়ে বসিয়ে দিলাম আর এই যে ঢাকনা দিয়ে দিলাম তো যাই হোক দেখো আজকে কি কি রান্না করেছি এই দেখো আজকে রান্না করেছি পাটশাক ভাজি খুবই একটু ঝাল ঝাল করছি ভাজিটা আর এখানে করেছি পাবদা মাছ দিয়ে বরবটি রান্না করেছি কি আর এই দুই পদ দিয়েই আজকে মা ছেলেই খাবো আর এদিকে তো ভাত হচ্ছে ভাত এখনো হয়নি ভাত হলেই আমরা নামাজ পড়ি আমি নামাজ পড়ি তারপরে ছেলেকে খাবার দেবো মানে দুজনে একসাথেই খেয়ে নিব আর দিদি আমার ভাতও হয়ে যাবে তো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আমার শেষ সব কিছু রান্না আজ এখানেই বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহে